ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত এবং আজকে আমরা কথা বলবো নোটপ্যাড এর খুবই ইম্পর্টেন্ট দুইটি ব্যবহার নিয়ে নোটপ্যাড সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি তো নোটপ্যাড দিয়ে খুব সহজে অনেকগুলো কাজ খুব সুন্দরভাবে করা যায় এরকম দুইটি ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আজকে আমাদের কথা বলা তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে খুবই উপকারী সেগুলো অবশ্যই দেখে নিবেন তো চলুন শুরু করা যায় ওয়েলকাম ব্যাক তো আমাদের মাঝে মাঝে এমন হয় যে আমরা যদি অনলাইন থেকে কোনো কিছু কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করি সেক্ষেত্রে দেখবেন পিছনের থেকে যায় অথবা কালার গ্রে হয়ে যায় অথবা বোল্ড হয়ে যায় ইতালিক হয়ে যায় তো এই জিনিসগুলো থেকে আমরা রেহাই পাওয়ার জন্য নোটপ্যাড ইউজ করতে পারি যেমন আমি যদি একটা ওয়েবসাইটে যাই এখানে দেখেন এই একটা কিছু লেখা আছে আমি চাচ্ছি যে এখান থেকে একটা লেখা আমি কপি করে আনবো আমি কন্ট্রোল সি প্রেস করলাম করে কপি করলাম করার পরে আমি যদি এখন ওয়ার্ড ফাইলে এটা পেস্ট করি তো খেয়াল করেন এই যে পিছন দিক দিয়ে দেখেন একটা অন্য গ্রে কালার সম্ভবত এটা আমার আবার কালার বিভ্রাট আছে তো এই যে কালার দেখেন চলে আসছে আপনি চান না কোনোভাবে যে এটা আসুক তো এই জিনিসটা যদি রিমুভ করতে হয় খুব সহজ ভাবে সেই ক্ষেত্রে আপনি নোটপ্যাড এর সহযোগিতা নিতে পারেন সেটা হচ্ছে আপনি লেখাটা এখান থেকে কপি করলেন করার পরে যে কোনো নোটপ্যাড এরকম ওপেন করলেন এই যে টেক্সট ডকুমেন্ট এটার ভিতরে আপনি পেস্ট করলেন করার পরে আপনি কন্ট্রোল এ কন্ট্রোল সি অর্থাৎ টোটালটা আপনি সিলেক্ট করে আবার কপি করে নিলেন এখন যদি আপনি এইটা কোনো ওয়ার্ড ফাইলে পেস্ট করেন যেমন আমি যে নিচে গিয়ে এখানে যদি পেস্ট করি দেখেন এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর কোনো এরকম গ্রে কালার নেই এখানে যেটা ছিল এখানে নেই এবং সবগুলো খুব সুন্দর একরকম হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে নোটপ্যাড যেটা করে কোনো লেখার পিছনে কোনো লিঙ্ক থাকলে কোনো কালার থাকলে কোনো কিছু থাকলে সে সেগুলো রিমুভ করে দেয় এবং আপনার ব্যবহার উপযোগী করে তোলে এরপরে দুই নম্বরে নোটপ্যাডের যে ট্রিকটা সেটা হচ্ছে আমি যদি এই লেখাগুলো এখান থেকে মুছে দিলাম দেওয়ার পর আপনি যদি নোটপ্যাডে অনেক সময় আমাদের খুব প্রয়োজন হয় যে আমরা কোনো কিছু লিখে রাখতে চাই তো হুটহাট আমরা কোনো কিছু লিখতে চাইলে কি করি আমরা ডেস্কটপে যাই যাওয়ার পরে নিউতে যাই যাওয়ার পরে এখান থেকে হয়তো এই যে টেক্সট ডকুমেন্ট ওপেন করি এখানে কোনো কিছু লিখে রাখি ইম্পর্টেন্ট কেউ কিছু বললো বা মোবাইল নাম্বার ঠিক আছে কারণ আমি এখানে লিখলাম আই এম তানজিম সাপোজ লেখার পরে আমি এখান থেকে এটা সেভ করে দিলাম এটা কেটে দিলাম তো চাইলে এই যে এখানে এটা থেকে গেল এখন ব্যাপার হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের বাংলা লেখাও প্রয়োজন হয় যেমন আমি এটা ওপেন করলাম এই নিচের দিকে আসলাম এখানে লিখলাম যদি আমার নাম তানজিম লেখার পরে আমি যদি এখান থেকে ফাইলে যাই যাওয়ার পরে সেভের উপরে ক্লিক করি দেখেন একটা এর মেসেজ দেখাচ্ছে আমি যদি উপরে ওকে দেই এখন যদি আমি এটা কেটে দেই এখন যদি এটা ওপেন করি দেখেন এই লেখাটা থাকলো না বাংলা তাহলে এখান থেকে সমাধানের উপায় কি তো সেক্ষেত্রে আমরা যেটা করবো আমরা যদি এখানে আবার একটু বাংলা লিখি আমার নাম তানজিম সাপোজ যে লিখলাম লেখার পর আমরা ফাইলে যাব যাওয়ার পরে সেভ এসে যাব যাওয়ার পরে ডেস্কটপের উপরে ক্লিক করলাম করার পরে এই যে দেখেন এই যে ইনকোডিং এ এন এস আই এখান থেকে আমরা দিব ইউটিএফ এইট এটার পরে আমি সেভ করবো ইয়েস দিয়ে দিলাম ওটার উপরে রিপ্লেস হবে এই জন্য কেটে দিলাম এখন যদি আমি এটা ওপেন করি দেখেন এই যে আমার নাম তানজিম এটা রয়ে গেছে অর্থাৎ আপনি সেভ অ্যাসের জায়গায় ইউটিএফ এইট দিয়ে যদি সেভ করেন সেক্ষেত্রে আপনি বাংলা ইংলিশ যেটাই লিখবেন থেকে যাবে তো আশা করি দুইটা ট্রিকই আপনাদের জন্য খুব হেল্পফুল ছিল বিশেষ করে প্রথম ট্রিকটা আপনাদের অনেক কাজে লাগবে বাস্তব জীবনে আমি খুব বেশি এটা ব্যবহার করি বিভিন্ন কাজের ক্ষেত্রে যখন কোনো কিছু কপি পেস্ট করতে হয় অনলাইন থেকে নিতে হয় জিনিসগুলো রিমুভ করার জন্য এবং এই জিনিসটাও আমার প্রয়োজন হয় আমি হঠাৎ হঠাৎ অনেক কিছু মনে আসলে লিখে ফেলি কম্পিউটারে থাকা অবস্থায় তখন এই বাংলা লিখতে গিয়ে অনেক সময় ঝামেলা হয় আগে আমার এটা হতো তো এখন মোটামুটি এই কাজটা সহজে করতে পারে আশা করি আপনারা এখান থেকে বেনিফিটেড হবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না